বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন। পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা, অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করে। ভোগের কারকগ্রহ শুক্র এবং ত্যাগের কারকগ্রহ শনির একটা সংযোগ তৈরি হচ্ছে কুম্ভ রাশির ঘরে 22 জানুয়ারি 2023 থেকে 15 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কী কী পরিস্থিতির সম্মুখীন হবেন, কোন কোন বিষয়গুলো আপনাদের আনন্দদায়ক এবং কোন কোন বিষয়গুলো পীড়াদায়ক হবে, সেগুলোই আমাদের আলোচনার আজকের মূল বিষয়। তো আমরা এখানে লগ্ন এবং রাশি সাপেক্ষে, উভয় সাপেক্ষে আলোচনা করলেও যদি লগ্ন আপনার জানা থাকে, লগ্নটাকে বেশি প্রাধান্য দেবেন। এখানে শুক্র এবং শনির কম্বিনেশান শুধু ভোগ এবং ত্যাগের কম্বিনেশান নয়, এটা কিন্তু আপনার ক্ষেত্রে নলেজ, জ্ঞান বৃদ্ধির কম্বিনেশান। শুক্র এবং শনির কম্বিনেশান টেকনিক্যাল ফিল্ড, টেকনোলজিক্যাল ফিল্ডে উন্নতি এগুলো কিন্তু দেখায়। শুক্র এবং শনির কম্বিনেশান মানুষের মধ্যে চাহিদা এবং যোগান, তার মধ্যে একটা ইমব্যালেন্স সিচুয়েশন অনেক সময় তৈরি করে যদি নেগেটিভ থাকে। মানে শুক্র এবং শনির কম্বিনেশান তৈরি হলো, মানুষের মধ্যে প্রচুর চাহিদা আছে, এটা চাই সেটা চাই, কিন্তু আপনার বাস্তবিক পরিস্থিতি সেটা হতে দিচ্ছে না। যেমন উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, আপনার ধরুন একটা কিছু নতুন মোবাইল কিনতে ইচ্ছে করছে, কিন্তু পারিবারিক পরিস্থিতি এরকম বা আপনার অন্যান্য পরিবারের সদস্যদের প্রতি মানে লাইবিলিটি আছে, তাদের প্রতি দায়বদ্ধতা আছে, সেগুলোর জন্য আপনি কিন্তু সেটা চেয়েও করতে পারছেন না। এইরকম ধরনের কিছু সিচুয়েশান কিন্তু এই সময় তৈরি হবে। এবং আমি এটাও মনে করবো যে শুক্র শনির কম্বিনেশানে কোথাও আপনাদের কিন্তু বাস্তবের মাটিতে পা ফেলে চলতে কিন্তু এই কম্বিনেশান অনেকটা সাহায্য করবে। তবে শুক্র এবং শনির কম্বিনেশান, এই কম্বিনেশান যারা একটু ভোগ সুখ অলসতা একটু আরামপ্রিয় জীবনে অভ্যস্ত ছিলেন, তাদের জন্য একটু বিরক্তিকর হতে পারে। কিছু ক্ষেত্রে নতুন কাজের মধ্যে দায়িত্ব চলে আসা, নতুন কাজের দায় আসা, নতুন কিছু ইম্প্রুভমেন্টের জন্যই হয়তো আপনার কিছু কাজের প্রেসার এলো, সেই ধরনের বিষয়গুলো কিন্তু বেশ কিছু মানুষের ক্ষেত্রে থাকতে পারে। এছাড়া অ্যাকাউন্টস, কোনো বাণিজ্যিক শাখা, এই ধরনের সেক্টরগুলোতে আমরা গ্রোথ দেখতে পাবো। যে কোনো ধরনের যন্ত্র, মেশিনারি গুডস, ইলেকট্রনিক্স আইটেম, এই ধরনের সেক্টরগুলোতে আমরা কিন্তু গ্রোথ এই সময় দেখতে পাবো। চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন উভয় ক্ষেত্রেই দেখতে পাবো আমরা। তবে শুক্র শনি কম্বিনেশান কিছু ব্যক্তিদের মধ্যে আমার মনে হয় কিন্তু অ্যালকোহলিক টেন্ডেন্সি, কিছু বিষয়ে আপনার রাত জাগার টেন্ডেন্সি, এগুলো কিন্তু অবশ্যই কিছুটা বাড়িয়ে দিতে পারে। এগুলোর উপর আপনাকে কিন্তু সেলফ কন্ট্রোল করতে হবে। পেটের গোলমাল, গাইনি সমস্যা, মাইগ্রেন রিলেটেড সমস্যা, কোনো দীর্ঘমেয়াদি কোনো যৌন রোগ বা সেক্সুয়াল ডিজিজ, এগুলোকে কিন্তু কিছুটা ইন্ধন যোগাতে পারে এই যোগ। এগুলোর বিষয়ে যারা ভুক্তভোগী লগ্ন রাশি যাই হোক না কেন, তারা কিন্তু এই সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন। শুক্র আমাদের নৈসর্গিক চাহিদা, ইচ্ছা, প্রেম, কাম, মোহ, বাসনা, এগুলোর কিন্তু রিপ্রেজেন্টেটিভ, এবং এই জায়গাটায় শনি কিন্তু একটু লাগাম টানবে, ফলে মানসিক তৃপ্তি এবং অতৃপ্তির মধ্যে একটা টানাটানি তৈরি হবে। বেশ কিছু মানুষের মনের ওপরের প্রভাবটা পড়বে, যেটা হয়তো আগে খুব সহজে হয়ে যাচ্ছিলো, খুব সহজে একটা জিনিস পেয়ে যাচ্ছিলেন, সেটা সাময়িক টাকা হোক, কিছু ভোগসুখের ইচ্ছা হোক, অন্য কোনো অপোজিট লিঙ্গের সঙ্গ হোক, সেগুলোর মধ্যে কোথাও যেন একটা রাশ টানা, সেগুলোর মধ্যে কোথাও যেন একটা বাধা হওয়া, এগুলোর কিন্তু কম্বিনেশান আমরা হরোস্কোপে এই সময় বেশি দেখতে পাবো। তো সেই জায়গার উপর দাঁড়িয়ে কিন্তু এর প্রভাবটা কিন্তু আপডাউন করবে। দেখুন, প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেই যোগ নেই, যাদের জন্মছকে এই শুক্র শনির কম্বিনেশান আছে তাদের উপরে যোগ প্রভাবশালী হবে, যাদের আবার কুম্ভ রাশি ঘরে আছে তাদের ক্ষেত্রে এই সময় প্রভাবশালী হবে, যাদের শুক্র বা শনির কম্বিনেশানে কোনো দশন্তদশা চলছে তাদের উপর প্রভাবশালী হবে, বা শুধু শুক্রের দশা বা শনির দশা চলছে তাদের উপরে যোগ কিন্তু বেশি প্রভাবশালী হবে। এবং বহু অ্যাস্ট্রোলজারদের মত কি, কুম্ভের ঘরে শুক্র কিন্তু 100% তার যে পাওয়ার সেটা কিন্তু এনরিচ করতে পারে না, এটা আমরা অনেক সময় দেখে থাকি। ফলত আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো অবশ্যই কিন্তু ম্যাক্সিমামই কিন্তু আপনার মানসিক স্তর একটু আপডাউন করাবে, কিন্তু এর পজিটিভ দিকটা অনেক। ব্যবসা, যে চাকরি বা টেকনিক্যাল সেক্টরগুলো বললাম, এগুলোর উপর প্রভাবশালী হবে, কিন্তু আপনার সম্পর্ক, রিলেশনশিপ, লাইফের সফট কর্নার, চাহিদা, ভোগ, এগুলোর উপর কোনো একটা জায়গায় আবার নেগেটিভ প্রভাবশালী হবে। তো আমরা আলোচনাটা লগ্ন রাশি শুরু করছি, তার আগে আমি আরও একবার বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটাই আমাদের যোগাযোগের নাম্বার। প্রয়োজন বা সমস্যা বোধ করলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, করে আমাদের সঙ্গে বাড়িতে বসে ফোনে ডিটেলে আলোচনা সেরে ফেলতে পারেন। আপনারা চাইলে আমাদের চেম্বারে এসে সাক্ষাৎ করতে পারেন, কোনো সমস্যা নেই, আলোচনা চেম্বারে হোক বা ফোনে, আলোচনা হবে ডিটেল, বিস্তারিত, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা করা হবে। আশা রাখি যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ইতিমধ্যে শনির গোচর হয়েছে, আমি শনির রাশিফল আপডেটস দিচ্ছি। 7:30 ঢাইয়া কমপ্লিট, রাশিভিত্তিক ফলগুলো যেগুলো ঢাইয়া এবং 7:30 আপডেট হয়ে গেছে, লগ্নর ফলগুলো আসছে পরপর পেতে থাকছেন,
এবং অবশ্যই আজকে দৈনিক রাশিফলটা একটু ফলো করে যাবেন। আর শুক্র শনির কম্বিনেশনে আপনাদের যদি কোনো সমস্যা ইতিমধ্যে তৈরি হয়ে থাকে, কোনো প্রবলেমে থাকেন, মতামতটা একটু জানাতে ভুলবেন না। শুরু করছি আলোচনা। আপনারা ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। এরকম ধরনের আরও মনোগ্রাহী আলোচনা আসছে। মেষ রাশির ক্ষেত্রে শুক্রের ট্রানজিট রাশির কিন্তু একাদশ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পজিশানে, এবং তাদের ক্ষেত্রে এই যে ট্রানজিট সেটা কিন্তু আমি মনে করি যে সেভিংসের দিকে নজর দেওয়া তাদের প্রয়োজন। এবং যে কোনো ফিনান্সিয়াল প্ল্যানিং, যে কোনো আর্থিক কাজ, যে কোনো আর্থিক ক্ষেত্রে কোনো আপনার ডিসপিউট আছে সেগুলো রিজলভ করার জন্য সময়টা কিন্তু অত্যন্ত ভালো, এবং আর্থিক বৃদ্ধির উদ্দেশ্যে প্রয়াস করার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো, এটা কিন্তু সাপোর্টিভ হবে। যে কোনো ক্ষেত্রে আপনি ফান্ডিং বা ইত্যাদি পুরনো টাকা করে উদ্ধার এগুলো করতে পারেন এই সময়। শুক্র এবং শনি যে একাদশের কম্বিনেশানটা এটা প্রথমেই বলবো, ব্যবসার ক্ষেত্রে আবার কনস্ট্রাকশন, ব্যবসার ক্ষেত্রে আবার আপনার সেট আপ ঠিক করা, ব্যবসাটাকে একটু গুছিয়ে নেওয়া, ব্যবসাটাকে আবার ঠিকঠাক করা, বা আপনার কিছু ইচ্ছে আছে ব্যবসাটা এরকমভাবে চেঞ্জ করি ইত্যাদি করি, সেগুলো এই সময় করতে পারেন। এবং চলতি ব্যবসার মধ্যে অবশ্যই গ্রোথ থাকবে, কমিউনিকেটিভ পার্ট খুব ভালো হবে, সোশ্যাল লাইফ আপনার কিন্তু এই সময় ভালো হবে, মানুষের সঙ্গে সংযোগ বা ইত্যাদি এগুলো কিন্তু এই সময় বাড়বে। এবং আমার মনে হয় এখানে কিন্তু আপনার লাইফ পার্টনার যিনি আছেন তার জীবনে গ্রোথ অবশ্যই থাকবে। লাইফ পার্টনার এবং বিজনেস পার্টনারের মতকে গুরুত্ব দেওয়া উচিত হবে বলে আমার এই সময় মনে হয়। এবং কর্মক্ষেত্রে সফটওয়্যার, আইটি এবং কথা বেশি যারা খান, টেকনিক্যাল ফিল্ডে যারা আছেন সেগুলোর মধ্যে গ্রোথ থাকবে। এবং এখানে চাকরির সঙ্গে সঙ্গে অনেকে কিন্তু সাইডে ব্যবসার কোনো ইনকাম স্টার্ট করা বা কোনো ধরনের একটা সাইড বিজনেস কিছু শুরু করলেন একটা বড় ব্যবসার সঙ্গে সঙ্গে, সেই যে অপরচুনিটি, সেই যে সুযোগ বা অনেক দিনের হয়তো আপনার ইচ্ছা আছে সেগুলো এই সময় কিন্তু বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। শুক্র এবং শনির দৃষ্টি এখানে রাশির পঞ্চমে পড়ছে, এবং পঞ্চমে শুক্রের দৃষ্টি আমার মনে হয় সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ভালো ফল এখানে এনে দিতে পারে, সন্তান ভাবের ক্ষেত্রে এখানে কিছুটা ভালো ফল আনতে পারে, এবং প্রেমজ বিবাহের ক্ষেত্রে কানেকশান তৈরি করতে পারে এই সময়। তবে শুক্র সঙ্গে শনির যে যোগটা হচ্ছে, আপনি যদি ভাবেন ভোগ সুখে প্রচুর অর্থ ব্যয় করবেন ইত্যাদি, সেই জায়গাটা কিছুটা বাধা আসছে, যতটা না আপনার ডেভেলপমেন্ট বা ইত্যাদিতে যতটা আপনি ব্যয় করছেন। তো ডিটেলটা জানতে আপনারা অবশ্যই শনির ট্রানজিটের ভিডিওটি দেখে নেবেন এবং সঙ্গে দৈনিক রাশিফলটা আজকে ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে শুক্র লগ্ন এবং ষষ্ঠপতি হিসেবে রাশির দশমে বিরাজ করবে, এবং এই সময় আমার মনে হয় বিশেষত কর্মক্ষেত্রে ইন্টারভিউ, কোনো নতুন চাকরি বাকরির খোঁজ নেওয়া, কোনো কর্মক্ষেত্রে পুরনো কিছু কাজ রিজলভ করা, এগুলো ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো যেতে পারে। এবং তাছাড়া আপনার যদি কোনো কোর্ট কাছারি, কোনো মানে লোন ইত্যাদি নিয়ে ডিসপিউট থাকে সেগুলো রিজলভ করার জন্য এই সময় কিন্তু প্রয়াস করতে পারেন। মেডিকেল ট্রিটমেন্ট বা ইত্যাদির উদ্দেশ্যে এই সময় কোথাও যাত্রা হতে পারে। এই সময় কাজের ক্ষেত্রে ফোকাস থাকবে, কিন্তু এক শ্রেণীর মানুষদের ক্ষেত্রে, সবাই নয়, কাজের ক্ষেত্রে একটু ফাঁকিবাজি টেন্ডেন্সি বলে যেটা বুঝি আমরা সেটা কিন্তু থাকতে পারে। কিন্তু ম্যাক্সিমামই ক্ষেত্রে এখানে যারা পাবলিক ডিল করছেন, কাস্টমার ক্লায়েন্ট হ্যান্ডেল করছেন, যারা বিশেষত অনলাইন মিডিয়ায় কাজ করছেন, সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো কাজ করছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ ভাইব্রেশনে থাকতে পারে। এখানে আমি এটাও বলবো যে কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদিতে আপনারা কিন্তু ভালো ফল পাবেন, চাকরিমুখী পরীক্ষার ক্ষেত্রে এই সময় ভালো ফল পাবেন, এগুলোতে ভালো ফল পাবেন। কিন্তু শুক্র এবং শনির যে কম্বিনেশানটা সেটা কিন্তু আপনাকে কিন্তু কোনো একটা স্পেশাল কাজ বা সারাদিনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটু ডুবিয়ে রাখতে পারে, যেটা হয়তো আপনার সবসময় ভালো লাগছে না, কিন্তু এই ধরনের কোনো একটা দায়িত্ব বা কোনো একটা বাড়তি কোনো অফিসের কাজও হতে পারে। অনেকে দেখবেন অফিসে প্রচুর কাজ নিয়ে নেন, বাড়িতে এসে এসে কাজ করছেন, তো সেই কাজের মধ্যে কিছুটা আপনাকে এখানে ডুবিয়ে রাখতে পারে, তো সেই জায়গাটা একটা প্রভাব আমরা এখানে হরোস্কোপে দেখব। তো এই জায়গাটা অবশ্যই একটু আপনাদের খেয়াল রাখতে হবে। তাছাড়া শুক্র দৃষ্টি আছে চতুর্থে আছে, বাড়ির নতুন জিনিসপত্র বা কোনো গ্যাজেটস পারচেজ বা বাড়িতে কোনো ইম্পর্টেন্ট সারাই রিপেয়ারিংয়ের কাজ করা, এগুলোর কিছু যোগাযোগ এই সময় কিন্তু তৈরি হওয়ার একটা চান্সেস আমরা হরোস্কোপে এখানে দেখতে পাচ্ছি। তো ডিটেলে জানতে আপনারা অবশ্যই 23-এর ফলটা দেখে নেবেন, সেখানে আরও বিষয় জানতে পারবেন, সঙ্গে শনি ট্রানজিটের ভিডিওটি আপডেটস দেওয়া আছে। সামগ্রিক ক্ষেত্রে আমি মনে করি এটা আপনার ক্যারিয়ার, কর্ম এবং আপনার কোনো সুপ্ত প্রতিভা, ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কোনো কাজকর্ম, এর উপর কিন্তু শুক্রের প্রভাবটা অত্যন্ত শক্তিশালী হবে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশনে শুক্র যাচ্ছে, পঞ্চম, নবম এবং দ্বাদশের কানেকশান। শুক্র এখানে কিন্তু ভাগ্যস্থানে এসে উপস্থিত, এবং সঙ্গে শনির রাশি পরিবর্তনে আপনারা অবশ্যই আপনাদের যে ঢাইয়ার পরিসমাপ্তি ঘটিয়েছেন। এখানে কী হতে পারে, প্রথমে আমি বলবো পড়াশোনা বা এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় একটা সময় ফিল করবেন, বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে যোগ আছে, আউটডোর কমিউনিকেশন, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, চাকরি ব্যবসার উদ্দেশ্যে বা নিছকই ছোটোখাটো জায়গায় ভ্রমণ করলেন, পিকনিক করলেন, কোথাও একটু গেলেন কাছাকাছি জায়গায়, সেগুলোর উপর ভীষণভাবে প্রভাবশালী হবে শুক্র। এখানে শুক্র ওই সময় বিদেশ যাত্রা, দূরযাত্রা,
কোনো যোগাযোগও কিন্তু নতুন করে আনতে পারে। এটা অবশ্যই শুক্রের ক্ষেত্রে একটা ভালো ফল পাবেন। সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে আমার মনে হয় স্বচ্ছতা বা পারস্পরিক যে সম্পর্কের উন্নতি শুদ্ধতা এগুলো কিন্তু এই সময় বাড়বে। নতুন প্রেমের কানেকশান তৈরি হওয়ার যোগাযোগ এই সময় দেখা যাচ্ছে এবং এখানে সন্তান যোগের ক্ষেত্রে কিছু বাড়তি অ্যাডভান্টেজ আপনারা কিন্তু অবশ্যই পাবেন। সবথেকে ভালো এটার সময় কিন্তু প্ল্যানিং করা, নতুন কিছু প্ল্যানিং করা, নতুন কিছু বিষয়ে চিন্তাধারা করা বা নতুন কিছু বিষয়ে আপনি কিছু শুরু করছেন, নতুন কাজ শুরু করবেন, তার একটা হঠাৎ করে আইডিয়াস মাথায় আসা, তো এই আইডিয়াস প্ল্যানিং এই জায়গাগুলোর ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো যেতে পারে। এবং যারা কমিউনিকেটিভ কাজে আছে যেমন সেলস, মার্কেটিং, ফিল্ড ওয়ার্ক, ব্যবসার ক্ষেত্রে ঘুরে ফিরে ব্যবসা, কোনো হকারি পুশ সেল বাড়ি বাড়ি গিয়ে করছেন, অনলাইনে কোনো ট্রেডিং করছেন, অনলাইনে কাজ করছেন, অনলাইনে সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন, খুবই ভালো ফল এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে শুক্র দেবে। তবে শুক্র খানিকটা এই ভোগ সুখের চাহিদা ইত্যাদি এগুলো কিন্তু অবশ্যই বাড়াবে, তো সেই বিষয়গুলো একটু আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। এই সময় গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, আধ্যাত্মিক ক্ষেত্রে কোনো কাজকর্ম, কোনো আধ্যাত্মিক পথের সন্ধান পাওয়া, কোনো যোগা করা ইত্যাদি সেগুলো ক্ষেত্রে আপনি কিন্তু এই সময় যথেষ্ট পজিটিভ এনার্জি এখানে কিন্তু ফিল করবেন। এবং শুক্র যে অষ্টমে আপনাকে কোনো বিষয়ে বিশেষ কিছু ক্ষেত্রে একটা ডুবিয়ে রেখেছিল, কোনো বিশেষত যারা নেশা পান করেন, যারা কোনো বিষয়ে অতিরিক্ত আসক্ত কোনো, সেই জায়গাটা থেকে অনেকটা এখানে রিলিফ দেবে শুক্র। তো ডিটেলে জানতে অবশ্যই আপনারা আমাদের শনি ট্রানজিটের ভিডিওটা দেখে নেবেন, সঙ্গে আজকে দৈনিক রাশিফলটা ফলো করবেন। সাথে আছে 2023 বর্ষফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু প্রবেশ করছে রাশির অষ্টম ভাবে এবং এখানে শনির সঙ্গে সে যুক্ত হচ্ছে। ইতিমধ্যে শুরু হয়েছে আপনাদের রাশির কিন্তু শনির ঢাইয়া, অষ্টমাশনি। তো শুক্র এবং এখানে শনির কম্বিনেশান এবং চতুর্থের কম্বিনেশান, চতুর্থপতি শুক্র এবং একাদশপতি। পুরনো আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে এই সময় ভালো যেতে পারে। মামলা মকদ্দমার গতি প্রকৃতিতে কিছু একটা চেঞ্জ আসতে পারে, বিশেষত সিভিল মামলাগুলোর ক্ষেত্রে এই সময় চেঞ্জ আসার সম্ভাবনা হরস্কোপে আছে। শুক্র কুম্ভের এবং কর্কটের অষ্টমে যাওয়ার জন্য আপনার গৃহ, বাড়ি, বাস্তু এগুলোর মধ্যে কিছু পরিবর্তন বা এগুলো চেঞ্জ করা, কিছু বাড়ি পরিবর্তন করা, রিনোভেট করা, এই ধরনের যোগাযোগগুলো এই সময় আসতে পারে। তবে আমি এটুকু বলবো, মানসিক তৃপ্তি বা মানসিক শান্তির জায়গায় শনি শুক্রের কম্বিনেশানটা একটু ডিফিকাল্ট। একটু হলেও কিছু বিষয়ে আপনার পরিবার নিয়ে চিন্তা বাড়া, মা মাতৃস্থানীয় ব্যক্তির হেলথ নিয়ে চিন্তা বাড়া, এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকবে। এবং যারা ওয়ার্ক ফ্রম হোম আছেন বা বাড়ি থেকে কোনো ব্যবসা পরিচালনা করছেন, একটু কাজের লোড বাড়ছে, প্রেসার বাড়ছে, সেটা কিন্তু এই সময় হওয়ার একটা চান্সেস আছে। নিজেকে সেলফ ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে সময়টা বেশ ভালো। গবেষণা, গুপ্তবিদ্যা যারা চর্চা করছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো যেতে পারে। এছাড়া গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত যারা আছেন তারা কিন্তু এই সময় অবশ্যই একটা ফলপ্রসূ রেজাল্ট এই সময় কিন্তু পেতে পারেন। এবং যারা আর্টিস্ট আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। নেশাদ্রব্য সেবনের টেন্ডেন্সি বাড়তে পারে, কোনো কিছুর প্রতি বিশেষ আসক্তি সেটা কিন্তু বাড়তে পারে। তো এই জায়গাগুলো শুক্রে কিন্তু আবার নেগেটিভ পয়েন্টের মধ্যে আমরা দেখতে পাবো। তবে ভালো দিকের মধ্যে আপনার বাস্তু, গৃহ নিয়ে কোনো দীর্ঘ মেয়াদি কোনো সমস্যা চললে সেই সমস্যার একটা মানে রেজাল্ট বা আউটকাম, সেখান থেকে বেরোবার একটা রাস্তা আপনি কিন্তু এখানে খুঁজে পাবেন। সেই জায়গাটা অবশ্যই একটা পজিটিভ ভাইব্রেশনের মধ্যে থাকছে। কর্মক্ষেত্রে ট্রান্সফার, পরিবর্তন, চেঞ্জ বা বাড়ি থেকে দূরযাত্রা, এই ধরনের সম্ভাবনাগুলো এই সময় থাকবে। ডিটেলে জানতে কর্কট লগ্ন এবং কর্কট রাশির, একটা হচ্ছে রাশির ক্ষেত্রে আমি ঢাইয়া অবশ্যই এখানে ভিডিও আপডেটস দিয়েছি, সঙ্গে কিন্তু অষ্টমাশনি যে ভিডিও আপডেটস দিয়েছি তার সঙ্গে অবশ্যই আপনাদের অবশ্যই এখানে কর্কট লগ্নেরও কিন্তু ভিডিও আলাদা করে আপডেট দেওয়া আছে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা, আজকে দৈনিক রাশিফলটা ফলো করবেন। সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে তৃতীয়েশ এবং দশমেশ হিসেবে শুক্র প্রবেশ করছে রাশির সপ্তমে। চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা বা ব্যবসার সঙ্গে সঙ্গে চাকরি, সাইড ইনকামের রাস্তা এই সময় খুলতে পারে। এখানে কসমেটিক্স, কোনো ধরনের মহিলাদের ব্যবহার্য সামগ্রী, গার্মেন্টস, সেলুন পার্লার, জিম, যোগা, কৃষিকাজ, এই ধরনের ব্যবসাগুলোর মধ্যে কিন্তু গ্রোথ পাবেন। ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু সংযোগ, নতুন কিছু তৈরি হওয়া, ব্যবসার ক্ষেত্রে অবশ্যই কিছু পজিটিভ ভাইব্রেশনের জায়গা আপনারা কিন্তু এই সময় পাবেন। ব্যবসার জায়গায় কিন্তু এই সময় অবশ্যই কিছুটা ফ্রুটফুল, ভালো হওয়া এবং উন্নতির জায়গা আসা, এগুলো কিন্তু ব্যবসার ক্ষেত্রে আমরা হরস্কোপে দেখতে পাবো। শুধু তাই নয়, বিবাহকেন্দ্রিক জায়গায় কিন্তু এই সময় যোগাযোগ অত্যন্ত বাড়বে। সম্বন্ধ হোক বা প্রেমজ বা সেকেন্ড ম্যারেজ, যে কোনো ক্ষেত্রে কিন্তু বিবাহযোগ এই সময় কিন্তু খুবই শক্তিশালী একটা রূপ নেবে। এই সময় কিন্তু বিবাহযোগের ক্ষেত্রে ভাবনা চিন্তা করতে পারেন। তবে শুক্র শনি কম্বিনেশান কর্মক্ষেত্রে কিন্তু কাজের দায় দায়িত্ব থাকবে, কাজের ক্ষেত্রে ডিউটিস থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে তার সঙ্গে একই তালে উন্নতি এবং আপনার ক্ষেত্রে সমৃদ্ধি থাকবে। শুক্রের দৃষ্টি সরাসরি আপনাদের রাশিতে থাকার জন্য কিছু বিষয়ে আপনার সেলফ ইম্প্রুভমেন্ট, এই ধরুন নিজের হেলথের বিষয়ে ভাবা বা অনেকের ক্ষেত্রে নিজের মেকআপ বা ইত্যাদি রূপচর্চা, এই ধরনের বিষয়গুলো কিন্তু শুক্রের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাবো। শুক্র তৃতীয়েশ হিসেবে সপ্তম এখানে কিন্তু যাচ্ছে, তো আউটডোর ওয়ার্কস, বাড়ির বাইরের কাজ, অনলাইনের কাজকর্ম, এগুলোর মধ্যে কিন্তু বেশ কিছুটা গ্রোথ পাবেন।
এই সময় আপনার লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মত নিয়ে কোনো কাজ করা উচিত হবে। তারা কিছু বললে সেটা সাময়িকভাবে আপনার অপছন্দ একটু হলেও তাদের মতকে কিন্তু আমার মনে হয় গুরুত্ব দিয়ে দেখা খুবই দরকার। তো সেই জায়গাটা আমার মনে হয় এখানে খুব পজিটিভ আপনাকে একটা চেঞ্জেস এনে দিতে পারে। শুক্র কর্মেশ, কর্মেশ এতদিন ষষ্ঠভাবে ছিল, তো এখানে এবার কর্মেশ সরাসরি আসছে সপ্তমভাবে। আমার এটা মনে হয় ব্যক্তিগতভাবে যে কর্মক্ষেত্রে যদি কিছু সমস্যা, কনস্পিরেসি, ডিসপিউটস এগুলো হয়েও থাকে, এগুলো কিন্তু বর্তমান সময়ে ততটা কিন্তু প্রভাবশালী হবে না। এবং টার্গেট হিট করার ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে পারে। ছোটোখাটো জায়গায় ভ্রমণ, যাত্রা, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি এগুলোর সম্ভাবনা এই সময় তৈরি হচ্ছে। সোশ্যাল লাইফ আপনার কিন্তু বেশ কিছুটা ইম্প্রুভ করবে। পাঁচজন আপনাকে চিনলো বা কোথাও ছোটোখাটো বন্ধুদের সঙ্গে কোথাও গেলেন, সেগুলো ভালো যাবে। অবশ্যই শুক্রর সঙ্গে শনির রাশি পরিবর্তনটা দেখতে হবে। শনির রাশি পরিবর্তন 2025 অবধি আপডেট দেওয়া আছে, দেখে নেবেন, আমাদের নাম্বারে প্রয়োজনে যোগাযোগ করবেন। আর আজকে দৈনিক রাশিফলটা অবশ্যই ফলো করে যাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যালগ্ন কন্যারাশি ক্ষেত্রে ষষ্ঠভাবে কিন্তু শুক্র প্রবেশ করছে ভাগ্যপতি হিসেবে এবং দ্বিতীয়েশ হিসেবে। দেখুন, বাজে খরচ একটু কমান, ফাটকার ক্ষেত্রে এই সময় কিন্তু বুঝে শুনে ইনভেস্ট করবেন, এই জায়গাটা কিছুটা দুর্বল থাকতে পারে। শুক্র ষষ্ঠে থাকার জন্য কিছু বিষয়ে মহিলা শত্রুতা এবং পারিবারিক সদস্যদের সঙ্গে একটু মতান্তর এই সময় হতে পারে। দূরযাত্রা, বিদেশ যাত্রা যোগ আছে, ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ এগুলো ভালো ফল পাবেন। ব্যাক অফিস জবগুলোর মধ্যে এই সময় কিন্তু গ্রোথ পাবেন। কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদি এই ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনাই হরস্কোপে থাকছে। এই সময় কিন্তু বাক নিয়ন্ত্রণ খুব দরকার, কথার মধ্যে কিছুটা আপনার রুক্ষতা, রুষ্ট ভাব এগুলো থাকতে পারে, যেটা কিন্তু আপনার কাছের মানুষগুলোকে একটু হার্ট করতে পারে। গুরুজনদের হেলথ বা ইত্যাদি বিষয়ে একটু বিশেষভাবে সতর্ক এই সময় থাকবেন। তাদের হেলথে ছোটোখাটো সমস্যাকে কিন্তু ইগনোর করা চলবে না। এবং খাওয়া দাওয়ার বদ অভ্যাস যাদের আছে, রিচ ফুড, বিশেষত অ্যালার্জিটিক কোনো খাবার হয়তো আগে পিছিয়ে ভাবছেন না, খেয়ে নিলেন কোনো অনুষ্ঠান বাড়িতে ইত্যাদিতে গিয়ে, সেগুলোর ওপর আপনাকে স্বনিয়ন্ত্রণ রাখতে হবে, একটু ভেবেচিন্তে যাচাই করে দেখতে হবে। খাদ্যদ্রব্য থেকে কিছু সমস্যা আসার সম্ভাবনা হরস্কোপে আছে। ব্যাক পেন, কোমরে ব্যথা বেদনা এগুলোর সমস্যা লগ্ন সাপেক্ষে কিছুটা বাড়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং এখানে এডুকেশনের ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই এখানে ভালো ফল অবশ্যই পাবেন। জব ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার চান্সেস এই সময় কিন্তু পাবেন। কিছু বিষয় শত্রু নিয়ে চিন্তা থাকলেও শত্রুদের আপনি আইডেন্টিফাই করতে পারবেন, বুঝতে পারবেন এরা আমার সঙ্গে শত্রুতা করছে, এই জায়গাটা অবশ্যই এখানে পজিটিভ ভাইব্রেশনে থাকছে। সাধারণভাবে লোন সেক্টর, অ্যাকাউন্ট সেক্টর, কোনো ধরনের ইকোনমিক্স রিলেটেড কাজকর্ম এইগুলোর মধ্যে কিন্তু গ্রোথ এই সময় কিন্তু অবশ্যই আপনারা পাবেন। শুক্র ষষ্ঠ ঘরে একটু মিশ্র ফলের আভাস দিচ্ছে, তবে বেশ কিছু ক্ষেত্রে আবার ভালো ফলও এনে দিচ্ছে, তো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো ডিটেলে জানতে আপনারা অবশ্যই 23-এর বর্ষফল এবং শনি রাশি পরিবর্তনটা এই ভিডিওর আগে পরেই পাবেন, অবশ্যই অবশ্যই দেখে নেবেন, মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন এবং তুলা রাশির ক্ষেত্রে শুক্র প্রবেশ করছে রাশির পঞ্চমে, এবং এখানে উপস্থিত শনির সঙ্গে শুক্রের কিন্তু যোগাযোগ তৈরি হবে। এবং শুক্র এখানে কিন্তু প্রথমেই বলবো সন্তান ভাবের ক্ষেত্রে অত্যন্ত ভালো, নতুন সন্তান যোগের ক্ষেত্রে এখানে কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকছে। এবং আমি মনে করি যে সন্তান যাদের আছে তাদের উন্নতি বা ক্যারিয়ার ডেভেলপমেন্ট এই বিষয়ে সন্তানের ক্ষেত্রে ভালো ফল থাকছে। এবং এখানে আমি এটাও বলবো যে সন্তানের ফিউচার প্ল্যানিংস বা সন্তানের কিছু বিষয় আপনি বহু দূরের কিছু চিন্তাধারা ভাবছেন, সেই ধরনের বিষয়গুলো ভালো ফল পাবেন। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে অবশ্যই পারস্পরিক উন্নতি, সম্পর্কের পজিটিভনেস এবং নতুন প্রেমের আগমনের যোগ আছে। উচ্চশিক্ষা, গবেষণা এগুলোর ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যাবে এবং সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। সেটা কোনো জিম যোগা করে হতে পারে, কোনো আধ্যাত্মিক চর্চা করে হতে পারে, কোনো আপনার মেডিকেল ট্রিটমেন্টে হতে পারে, কোনো বই পড়ে আপনার কিছু জ্ঞান অর্জন হতে পারে, সেগুলো তো অবশ্যই ভালো। সুপ্ত প্রতিভা কি আপনার কিছু আছে যেটা হয়তো অনেক দিন ধরে চাপা পড়ে আছে, সেগুলো কিন্তু এই সময় সামনে আসার সম্ভাবনা প্রবল। এবং অবশ্যই যারা আর্টিস্ট আছেন, যারা কোনো ধরনের ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা কোনো ধরনের কোনো ট্যালেন্ট আছে যেটা আপনি হয়তো কোনো জায়গায় প্রদর্শন করতে চান, সেগুলোর মধ্যে অবশ্যই এখানে খুব ভালো রেজাল্ট পাবেন। সন্তানের মতকে একটু গুরুত্ব দেবেন। এখানে আইনি ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন আছে, আইনি ক্ষেত্রে কিছু পজিটিভ ভাইব্রেশন এখানে কিন্তু পাবেন। শুক্র আপনার কিন্তু কিছুটা ফুলফিলনেস অফ ডিজায়ার আমাদের এখানে মানে বস্তু জগতে নিচ্ছে, ধরুন মোবাইল কিনবেন, কোনো ড্রেস কিনবেন, কোথাও যাবেন, এগুলো কিন্তু কিছুটা পূরণ করতে সহায়তা করবে শুক্র এখানে। তবে পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে সতর্ক থাকতে হবে, ডাইজেস্টিভ সিস্টেম একটু গড়বড় করতে পারে, তো খাওয়া দাওয়া, রুচির বিষয়গুলো কিন্তু একটু আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। গৃহবাড়ি, বাস্তু এইসব সম্পর্কে কিছু সমস্যার সমাধান সূত্র এই সময় কিন্তু পেতে পারেন। সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশান এই সময় কিন্তু তৈরি হতে পারে। লোন প্রাপ্তি, ফিনান্সিয়াল জায়গাটা মোটের উপর এই সময় স্বাভাবিক ফল পাবেন এবং এই জায়গাটা গুড রেজাল্ট পাবেন। ডিটেলে জানতে অবশ্যই শনি ট্রানজিটের ভিডিওটা আসছে আপনাদের, আসি সবে সবে কন্টক শনি শেষ হয়েছে, ঢাইয়া শেষ হয়েছে, দেখে নেবেন ভিডিওটি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্রের অবস্থান হতে চলেছে রাশি সাপেক্ষে, রাশির কিন্তু সরাসরি চতুর্থভাবে। মনের ঘরে শুক্র মানসিক তৃপ্তিতে সহায়তা করবে। শুক্র দ্বাদশপতি এবং সপ্তমপতি, ব্যবসার ক্ষেত্রে এই সময় কিন্তু নতুন কিছু গ্রোথ বাড়বে। যে উদ্যোগগুলো হয়তো শুক্র তৃতীয় ছিল, আপনি উদ্যোগগুলো ভেবে রেখেছেন এটা করবো সেটা করবো এই চেঞ্জেসগুলো করবো, সেবার মানে হয়ে ওঠেনি, কিন্তু এইবারে বা এই সময় এইগুলো কিন্তু এবারে এক্সিকিউট হবে, এগুলো কিন্তু হওয়ার চান্সেস আছে। মানে যেগুলো ভেবেছেন সেগুলো বাস্তবিক যে রূপ সেগুলো কিন্তু এই সময় নেবে। শুক্র দশমভাবে দৃষ্টি দেবে, এখানে চাকরির সঙ্গে সঙ্গে সাইড ইনকাম, ব্যবসার সঙ্গে সঙ্গে কিছু সাইড ইনকাম, এই ধরনের বিষয়গুলো থাকবে। আইটি সফটওয়্যার এই ধরনের কাজগুলোতে ভালো ফল পাবেন। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে ভালো ফল থাকছে। এই সময় বিদেশে কোনো কাজের সংযোগ তৈরি হতে পারে। জন্মস্থান থেকে দূরে যাওয়ার যোগ এই সময় কিন্তু কিছুটা আসতে পারে, এবং অবশ্যই যারা অলরেডি দূরে আছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু নতুন কিছু সম্ভাবনা তৈরি হতে পারে। এছাড়া আর একটা বড় প্রভাব, শুক্র চতুর্থে প্রবেশ করার জন্য কন্ট্রাকশনের যে প্রভাব, যেটা আপনাকে মানসিক তৃপ্তি দিতে একটু অক্ষম ছিল, কিছু সমস্যা বা কিছু কাজের মধ্যে ডুবে রেখেছিল, শুক্র এখানে কিন্তু কিছুটা আপনার মেন্টাল হ্যাপিনেসকে একটু হলেও কিন্তু বাড়াবে। এটা অবশ্যই একটা পজিটিভ পয়েন্ট। এছাড়া আপনার লাইফ পার্টনারের জীবনে কিছু চেঞ্জেস, তার কেরিয়ারে কিছু পরিবর্তন, সেগুলো কিন্তু আপনারা এই সময় ফিল করবেন। পরিবারকে আর একটু সময় দেওয়া দরকার। কাজ এবং আপনার পারিবারিক জীবন তার মধ্যে ব্যালেন্স করাটা এই সময় কিন্তু খুব জরুরি, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং এখানে গাড়ি, আপনার কিছু বাড়ি, কোনো গ্যাজেটস মানে পারচেজের ক্ষেত্রে নতুন করে যোগাযোগ এই সময় কিন্তু তৈরি হবে। তবে এটা মাথায় রাখতে হবে, হই হুল্লোর গড্ডলিকা প্রভাবে কিন্তু আপনি যদি প্রভাবিত হন, শুক্র চতুর্থে আছে, বিশেষত আনন্দ উন্মাদনা এগুলোতে যদি আপনি মেতে যান, তাহলে আমি যে কাজের ইম্প্রুভমেন্ট বা ব্যবসার যে ইম্প্রুভমেন্টের কথা বলছি, বা আপনার গৃহস্থলী কিছু ইম্প্রুভমেন্ট, বাড়ি রিনোভেট করলেন, কোনো বাড়ির ইম্পর্টেন্ট কাজ বাকি আছে সেগুলো শেষ করলেন, সেগুলো কিন্তু পণ্ড হবে। আপনি কিন্তু তখন ভোগ সুখেই মেতে থাকবেন, বাকিগুলো কিন্তু আপনাকে সেকেন্ডারি ইস্যুর মধ্যে চলে যাবে, সেগুলো কিন্তু আর ফুলফিলড হবে না। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা এই সময় জরুরি। বিদেশে বা দূরে পড়াশোনা করার ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, সোশ্যাল লাইফ কিন্তু এই সময় আপনার ভালো যাবে। তবে মায়ের হেলথের ক্ষেত্রে একটু সতর্ক থাকা আমার মনে হয় দরকার। ডিটেলে জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে 2023 মূল বর্ষফল। আসছে শনির রাশি পরিবর্তনে আপনাদের শনি চতুর্থ গোচরের ফলাফলটা, এবং আমি অলরেডি শনির কিন্তু রাশি সাপেক্ষে আমি শনি ঢাইয়া কন্টক শনি আপডেট দিয়ে দিচ্ছি, দেখে নেবেন, কিন্তু লগ্নের ফলটা এখনও বাকি আছে। আসছে চ্যানেলে চোখ রাখুন। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে শুক্র তৃতীয়ভাবে প্রবেশ করছে এবং উপস্থিত শনির সঙ্গে যুক্ত হচ্ছে, একাদশ এবং ষষ্ঠের অধিপতি শুক্র। প্রথমেই আমি বলবো একটু অলসতা বাড়াতে পারে শুক্র এখানে, আপনার ক্ষেত্রে কাজ ঠেলে দেওয়ার প্রবৃত্তি, অন্য দিন করবো অন্য সময় করবো এই ধরনের মানসিক স্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। এবং শুক্র যেহেতু রাশি তৃতীয় যাচ্ছে, এখানে নতুন প্ল্যানিংস খুব ভালো হবে, কোনো বিষয়ে আপনার কিছু ইচ্ছা ছিল সেগুলো কিন্তু পূরণ হওয়ার ক্ষেত্রে খুব ভালো হবে। আউটডোর কমিউনিকেশান ভালো হবে, সেলসের কাজ, ফিল্ড ওয়ার্কিংয়ের কাজ, যে কোনো ধরনের টার্গেট ভিত্তিক কাজ খুবই ভালো হবে। ভাই বোনের সঙ্গে কিছু ক্ষেত্রে একটু মতান্তর হতে পারে এই সময়টা খেয়াল রাখবেন, তাদের হেলথের ক্ষেত্রেও। শুক্র তৃতীয়ভাবে যাওয়ার জন্য এই সময় ভ্রমণ যোগ আপনার থাকতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা ইত্যাদি। ব্যাঙ্কিং কাজ, অফিসিয়ালগুলো কাজগুলো ভালো হবে, কম্পিটিটিভ এক্সামে এই সময় ভালো ফল পাবেন এই সময়। তাছাড়া আপনার পুরনো টাকাকড়ি উদ্ধারের ক্ষেত্রে প্রয়াস করা উচিত হবে, সেগুলো কিন্তু অবশ্যই ভালো ফল এখানে শুক্র দিতে পারে। তবে শুক্র সঙ্গে যে তৃতীয় এবং একাদশের কমিউনিকেশানটা হচ্ছে, পুরনো হেলথ ইস্যুগুলোর বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। হাতে কানের ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা একটু আধটু আমার মনে হয় বাড়তে পারে। এখানে শুক্র দ্বিতীয় এবং তৃতীয় ষষ্ঠের কমিউনিকেশান এবং একাদশের কমিউনিকেশান, কম্পিটিটিভ এক্সামে কিছু রেজাল্টে ভালো ফল এখানে পেতে পারেন, নতুন কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদি এগুলোতেও এই সময় কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল এখানে পেতে পারেন। যাত্রার মাধ্যমে প্রাপ্তি যোগ এই সময় কিন্তু আপনাদের আছে। অনলাইন কাজগুলোর মধ্যে আমরা এই সময় কিন্তু গ্রোথ দেখব। মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে এই সময় খানিকটা দূরযাত্রা ইত্যাদি সেগুলো যদি করার থাকে সেগুলো এই সময় করতে পারেন, সেগুলোতে ভালো ফল এই সময় আসছে। এডুকেশান বা অনলাইন এডুকেশান এগুলোর ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই ভালো। ডিটেলটা জানতে অবশ্যই 23 বর্ষফলটা দেখে নেবেন, টোটাল বিষয়টা সেখানে জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশিতে শুক্র ছিল, শুক্র প্রবেশ করছে রাশির দ্বিতীয়। প্রথমেই এখানে বলবো গান বাজনা মিউজিক ইত্যাদি সেক্টরে যারা আছেন তারা এই সময় ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে পেন্ডিং কাজগুলো ভালো হবে, কিন্তু আপনার বাক্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। শুক্র শনির কম্বিনেশান এখানে কিন্তু অবশ্যই স্পষ্টভাষী ব্যক্তিদের ক্ষেত্রে এখানে ভালো, তবে কাছের মানুষগুলো না হার্ট হয় সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তবু আমার মনে হয় শুক্র এবং শনির যে কম্বিনেশান দ্বিতীয়, সেখানে কিন্তু নতুন কাজের অপরচুনিটি আপনাকে এনে দেবে। ফিনান্সিয়াল যে কাজগুলো বাকি ছিল তার মধ্যে কিন্তু গ্রোথ এই সময় এনে দেবে। ভাইভা এক্সামের ক্ষেত্রে এটা ইম্প্রুভ করবে, ভালো ফল এখানে কিন্তু দিতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে সাময়িক কিছু বিষয়ে মতান্তর শুক্র এখানে ঘটাতে পারে। মাথায় রাখবেন সাড়ে সাতির আপনাদের কিন্তু শেষ চরণ চলছে, ভোগসুখে অতিরিক্ত ব্যয় আপনার
খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিছু বাড়তি কিছু রিচ খাওয়া দাওয়া, এগুলো কিন্তু আপনার হেলথ ইস্যু ক্রিয়েট করতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর বাড়তি ভোগ সুখে ব্যয় আপনার কিন্তু ফিনান্সিয়াল ইস্যু ক্রিয়েট করতে পারে, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে, নচেত কিন্তু সমস্যা তৈরি করবে। আর এটুকু বলবো যে শুক্র যেহেতু এখানে পঞ্চমেশ এবং দশমেশ সে দ্বিতীয় কানেকশান দিচ্ছে, একটু হলো পরিবার আপনাকে কিছু বললে যেটা করোনা ওটা করোনা সবই যে শুনতে হবে না কোনো কথা না, কিন্তু একটু ভাবনা চিন্তার মধ্যে রাখবেন সেটা ঠিক বলছেন তো বা ইত্যাদি, সেই বিষয়টা খেয়াল রাখবেন। এই সময় যেমন কাউকে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, বিজনেস প্রস্তাব, কোনো চাকরির প্রপোজাল, অন্য কিছু প্রপোজালও হতে পারে, সেগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে এই সময়। তবে কাজের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে শুক্র কুশনি কম্বিনেশান এমনি ভালো হবে, টার্গেট হিট করতে সহায়তা করবে বা আপনার ক্ষেত্রে কাজের জায়গায় উন্নতি ঘটাবে, কিন্তু একটু দায়িত্ব বাড়াবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। কাজের ক্ষেত্রে একটু কাজের দায় দায়িত্ব এগুলো কিন্তু একটু বাড়তে পারে এই সময়। ফিনান্সিয়াল প্ল্যানিং করার ক্ষেত্রে অবশ্যই ভালো, সেভিংসে কোনো ইনভেস্ট ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে ভালো, এগুলোতে অবশ্যই ভালো ফল পাবেন। ফাটকার থেকেও বেশি সিকিওর আয়ের দিকে এই সময় গুরুত্ব দিন, পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে এই সময়টাকে কিন্তু ফোকাস করতে পারেন। তবে আগে থেকে কোনো কিছু ঠিক করা থাকলে বড় খাতে কিছু ইনভেস্টমেন্ট হতে পারে, যেমন ধরুন কোনো ব্যবসা বা বাড়ি কোনো রিনোভেট করা বা কোনো একটা কিছু ইম্পর্টেন্ট কিছু কেনার আছে, সেগুলোতে কিছু ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনাদের রাশি আপনারা নিশ্চয়ই জানেন, আপনার শনি ঢাইয়ার শনি সাড়ে সাতির ভিডিও মাফ করবেন, সবার আগে আপনারা পেয়েছেন সাড়ে সাতির ভিডিওটি, এখন অবধি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। তবে লগ্ন সাপেক্ষে লগ্নফলটা বাকি আছে, সেটা আসছে, চ্যানেলে চোখ রাখুন। আজকে দৈনিক রাশিফলটা দেখে যাবেন। কুম্ভলগ্ন কুম্ভ রাশিতেই শুক্র প্রবেশ করছে এবং শুক্র প্রবেশের সঙ্গে সঙ্গে শুক্র শনি যোগ তৈরি হচ্ছে। প্রথমেই বলবো শুক্র আপনাদের ভাগ্যেশ এবং চতুর্থেশ, তো এখানে আমি বলবো গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যার সমাধান এই সময় পেতে পারেন। নতুন বাড়ি গ্যাজেটস এগুলো ক্রয়ের ক্ষেত্রে ভালো, ভোগ সুখ আনন্দ বিলাসিতা একটু রিল্যাক্স জীবন কাটার প্রতি আগ্রহ এই সময় বাড়তে পারে। যদিও শনি বর্তমানে লগ্নে বা রাশিতে আছে যেটা আপনার কর্মঠভাবকে ইন্ডিকেট করছে, তবুও শুক্রের প্রভাব এখানে কিন্তু হতে পারে। টেকনোলজি, টেকনিক্যাল কাজ, টেকনিক্যাল পড়াশোনা, টেকনোলজি নিয়ে কিছু পড়াশোনা করছেন, এগুলোর মধ্যে এই সময় কিন্তু গ্রোথ পাবেন। ফ্যামিলির সাপোর্ট এই সময় কিন্তু আপনি পাবেন। অবশ্যই এই সময় আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, কোনো হেলথ ডেভেলপমেন্ট এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু আরও এই সময় কিন্তু আগ্রহী করে তুলতে পারে শুক্র এবং শনির কম্বিনেশান রাশিতে। এবং এখানে আমি আরও বলবো যে শুক্র যেহেতু রাশিতে আছে, যারা ফিল্ম ইন্ডাস্ট্রি, ফ্যাশন ইন্ডাস্ট্রি, কোনো ধরনের কৃষিকাজ, ব্যাঙ্কিং ওয়ার্কস, কোনো ধরনের ইকোনমিক্সের উপর কোনো কাজ করছেন, অ্যাকাউন্টসের কাজ করছেন, সেলফ প্রফেশনে আছেন, সেগুলোর মধ্যে ভালো ফল পাবেন। শুক্র সরাসরি দৃষ্টি দেবে কোথায়, আপনাদের রাশি সমসপ্তমে। ব্যবসার ক্ষেত্রে গ্রোথ এই সময় শুক্র বাড়াবে এবং ব্যবসার মধ্যে এই সময় কিন্তু উন্নতি, কিছু বিষয়ে ব্যবসার ক্ষেত্রে লাভ এগুলো কিন্তু হতে পারে এই সময়। এবং বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ এই সময় খুবই স্ট্রং, দাম্পত্য সুখে এই সময় কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন। যদিও সূর্য এই সময় রাশির দ্বাদশে ট্রানজিট করছে, কিন্তু দাম্পত্য ক্ষেত্রে কিছু ভালো ফল আপনি কিন্তু এই সময় পাবেন। ভ্রমণ যোগ এই সময় কিন্তু ভালো যেতে পারে। তবে আপনাদের মধ্যে যারা একটু ওই ভোগ সুখে মেতে থাকতে চান, পার্টি ফাটি আনন্দ এইসবের মধ্যে মেতে থাকতে চান, এইসবে কিন্তু শুক্র মাতিয়ে রাখবে। ফলত আপনার যে কাজের কাজ, যে যেটা আমি বললাম ব্যবসায়িক ডেভেলপমেন্ট, আপনার বাস্তু বাড়ি এই ধরনের ডেভেলপমেন্ট, এগুলো আপনি ইগনোর করে ওই আনন্দ অনুষ্ঠানের মধ্যে বেশি ডুবে যাবেন, সেটা না হয় সেটার দিকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ইতিমধ্যে শনির সাড়ে সাতির একদম মধ্য গগনে উপস্থিত কুম্ভ রাশি, সেই ভিডিওটি আপডেট দেওয়া হয়ে গেছে, দেখে নেবেন, লগ্নের ভিডিওটা আছে, দৈনিক রাশিফলটা আজকের অবশ্যই দেখে যাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মেহলগ্ন মীন রাশি ক্ষেত্রে শুক্রের অবস্থান অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে রাশির দ্বাদশভাবে হচ্ছে। শুক্র দ্বাদশভাবে শক্তিশালী ফল দেয়, কিন্তু শুক্র তৃতীয় এবং অষ্টমের অধিপতি। এখানে কিন্তু একটু হেলথ কনসাস আপনাদের হতে হবে, লোয়ার অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, ঘুম একটু আপডাউন হচ্ছে, সেগুলো কিন্তু হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। কিছুটা অসংযমী জীবনের প্রতি যারা আকৃষ্ট, রাত জাগার টেন্ডেন্সি, কিছু বিষয় অ্যালকোহলটিক বা অন্যান্য কিছু অসংযমিতা আছে আপনার, সেগুলো কিন্তু কিছুটা শুক্র প্রভাবে বাড়তে পারে। শুক্র দেখুন দ্বাদশ অবস্থান করছে, এই সময় কিন্তু ফাটকার ক্ষেত্রে একটু নিয়ন্ত্রণ রাখুন, ভোগ সুখে ব্যয় একটু কমান, খরচ কিন্তু এখানে বাড়বে। শনি এবং শুক্রের যে কম্বিনেশান সাড়ে সাতেও শুরু হচ্ছে, উল্টোপাল্টা খরচের কিন্তু জায়গাটা কিন্তু টেন্ডেন্সি থাকছে, এই বিষয়টা আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। বিদেশ যাত্রার যোগ আছে, যারা অলরেডি বিদেশে আছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভ করবে। বিদেশি কোনো টাকায় যারা ইনকাম করছেন তাদের ক্ষেত্রে আর্থিক উপার্জন এই সময় কিন্তু বাড়বে। এই সময় ছোটোখাটো ট্যুর প্ল্যানিং যাত্রা এই সময় হতে পারে, শর্ট ডিস্টেন্স লং ডিস্টেন্স ট্রাভেলে আপনার কিন্তু এই সময় স্বাচ্ছন্দ্য থাকতে পারে। চাকরি ব্যবসা বা আপনার ঘুরতে যাওয়ার উদ্দেশ্য এই সময় কিন্তু ভ্রমণ যোগ আসতে পারে। একটু একটু চোট আঘাতের টেন্ডেন্সি থাকবে, এ বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এই সময় কোনো ইল্লিগাল অ্যাক্টিভিটিস, বিশেষত প্রেম সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের সম্ভাবনা কিন্তু বাড়ছে, এই বিষয়টা একটু আপনাকে কন্ট্রোল করতে হবে। কেরিয়ারের ট্রান্সফার, কোনো জব ট্রান্সফার বা বিদেশে যারা আছেন, দূর জন্মস্থান থেকে দূর রাজ্যে আছেন তাদের ক্ষেত্রে কোনো কেরিয়ারের ট্রান্সফার, এই ধরনের সম্ভাবনাগুলো এই সময় বেশি থাকছে, এই বিষয়টা আপনাকে কিন্তু এই সময় কিছুটা ভাবাবে। এর বাইরে এটুকু বলবো, এই সময় দূরে এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো, আধ্যাত্মিক কোনো যাত্রা হতে পারে,
অনলাইন সেক্টরগুলো এই সময় কিন্তু কাজের জায়গায় গ্রোথ অবশ্যই কিন্তু পাবে। ডিটেইল জানছি আপনারা অবশ্যই সাড়ে সাতই 2023 আপনাদের সাড়ে সাতই শুরু হয়ে গেল, সাড়ে সাত বছর যাত্রা, ভিডিওটি দেখে নেবেন, সঙ্গে লগ্নের ফলটা আসছে, চ্যানেলে চোখ রাখুন।